আজকে আমাদের শহীদ মাতঙ্গিনী দুইয়ের যে আয়ায়ক আছে, সেই আয়ায়ক ভীম পাত্র, তাকে আজকে সকালবেলায় বাড়ি থেকে বেরোনো মাত্র তার মোটর সাইকেল আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চেন ফেন দিয়ে তাকে বেঁধে তৃণমূলের ব্লক পার্টি অফিসে ওই শহীদ মাতঙ্গিনী দুইয়ের যে তৃণমূলের কাটমানিখোর নেতা আছে, যে কিনা লালু নামে পরিচিত, দিবাকর জানা, সে এবং তার সাঙ্গপাঙ্গরা সমাজ বিরোধী কিছু, তারা তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ব্লক তৃণমূলের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে নিয়ে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার পরিবারকে খতম করে দেওয়া হবে এই রকমের হুমকি দিয়ে তাকে জেলা প্রেসিডেন্ট নবরুণ নায়কের নামে অসত্য বিবৃতি দিতে বলে, যে কাটমানির সঙ্গে নবরুণ নায়ক জড়িত, বিবৃতি দিতে হবে। বিভিন্ন জায়গায় এইসব যে পোস্টার আমার নামে ফেলেছিল যেগুলো অসত্য প্রমাণিত হয়েছে, এইসবের ভেতরে নবরুণ নায়ক জড়িত, এই রকমের নাকি বিবৃতি তাকে দিতে হবে। কেন দিতে হবে? তাকে বিবৃতি দিতে বাধ্য করা হচ্ছে। না, কেন বাধ্য করা হচ্ছে, কেন বাধ্য করা হচ্ছিল সেটা ওরাই বলতে পারবে যে কেন বাধ্য করছে, যারা এটা করেছে। তো তখন ও যখন অস্বীকার করে যে এরকম বিবৃতি আমি দেবো না, দরকার হলে আমাকে মেরে ফেলো, তখন ওরা অন্য কারুর নাম দিয়ে তাকে বিবৃতি দিয়েছে এবং সেটা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ার কাছে ছেড়েছে এবং তার সঙ্গে ওকে এখানে বেঁধে রাখে। সুযোগ বুঝে ও যখন পার্টি অফিস থেকে কিছু লোক কমে যায় তখন ও পালিয়ে আসে, পালিয়ে এসে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং আমার কাছে এখানে পৌঁছে যায় এবং ওই শহীদ মাতঙ্গিনী মণ্ডলের দুয়ে বিভিন্ন কার্যকর্তারা তারা এখানে পৌঁছে যায় এবং সমস্ত এখানে কার্যকর্তারা আছে থানার সামনে এবং তমলুক থানা এসে ওদের বিরুদ্ধে এবং ভীম পাত্রর নিজের সাইন করা বিবৃতি এখানে আমরা লিপিবদ্ধ করেছি এবং আমরা চাই যে ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তার করে পুলিশ আগে জেলে ভরুক, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব জেলা সভাপতির বিরুদ্ধে। এইরকমের ঘটনা, এরকমের জিনিস, আমার ধারণা এটা অধিকারী ফ্যামিলির অঙ্গুলি হেলনেই হচ্ছে। আমি যবে থেকে পার্টিতে জেলা সভাপতি হয়েছি মাত্র 18 দিন, ওদের ঘুম এখন নষ্ট হয়ে গেছে। নন্দীগ্রামে 5000-এর মিছিল হয়েছে এবং তারপর থেকে ওরা এইরকম কুৎসাতে নেমেছে। গতকালকের পোস্টারের ঘটনার পর কি বিলবাবুকে এই ধরনের টর্চার? হ্যাঁ, ও কিছু বিবৃতি দিয়েছিল, তারপরে ওকে আজকে সকালে এই ঘটনা ঘটানো হলো। যে পোস্টার লাগানো হয়েছে সেটা তো তৃণমূলের লোকরা লাগিয়েছে, কারণ পোস্টার তো পুরোপুরি এডিট করে একটা ফেক ছবি দিয়ে মাননীয় রাজ্য সভাপতির তার ইমেজকে টার্নিশ করার জন্য এটা চাপানো হয়েছে, কালিমালিপ্ত করার জন্য। এই জিনিস চলতে পারে না। আমি আজকে রেফায়ার করে গেলাম, সবাই এসে, ভীম নিজে এসছে, এসে বাইর করে গেল এবং ও আশঙ্কা করছে যে ওর পরিবার এবং একে থ্রেট দেওয়া হচ্ছে, বাড়িতে ফোন করেছে, ও এখানে আছে, ওর বাড়িতে ফোন করেছে, থ্রেট দিচ্ছে যে ভীমকে নিয়ে এসো। আমরা সেটাও জানিয়েছি যে ভীমের কোনো যদি কোনো কিছু হয়, কোনো ক্ষতি, তাহলে কিন্তু তার জন্য যাদের যাদের নাম আমরা দিয়েছি তাদের দায়ী থাকবে, তার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই কটি কথা ছিল বলার এবং আমরা পরিষ্কার করে থানার বড়বাবুকে বলেছি যে ইমিডিয়েট যদি অ্যাকশন না হয় আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এবং গোটা জেলার সাধারণ কার্যকর্তা, জনগণ, বিজেপি সমর্থিত যারা, তারা খুব ক্ষেপে আছে। আমি তাদেরকে শান্ত করছি যে পুলিশকে পুলিশের কাজ করতে দাও, কিন্তু পুলিশকে বুঝতে হবে তার কাজ তাকে করতে হবে, ভয় পেলে চলবে না, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন করার পরে যদি মনে হয় যে খোঁজ নিয়ে যে হ্যাঁ দিবাকর এটা করেছে, তার আইনের ব্যবস্থা নেবে, আইনে তার উত্তর দিতে হবে। আমি এটুকু বলতে পারি, ভীম পাত্রকে অফিসে ডাকা হয়েছে, তাকে কোনো মারধর করা হয়নি, আর্মসের কোনো প্রশ্নই নেই। আর্মস কোথা দিয়ে এলো? দিনের বেলা সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ আমাদের বল্লুগঞ্চলের, তিনি প্রেজেন্ট ছিলেন, আমরা একসঙ্গে চা খাচ্ছি বুঝে। তমলুক থানা থেকে আমার ফোন আছে যে আপনার নামে অভিযোগ আপনি নিজেকে তুলে লেগেছে। আমি সঙ্গে সঙ্গে অফিসারের সঙ্গে ভীম পাত্রের কথা বলে দিয়েছি, এবারে কিছু নেই। অভিযোগ করতেই পারে, অভিযোগ করাটা স্বাভাবিক। আমার বিরুদ্ধে রাজনৈতিক জীবনে একবারে 2003 সাল থেকে আজকে 2023 23খানা মামলা করেছিল বিরোধী পার্টি সিপিএম। সিপিএম আবার দলের কেউ কেউ অনেকেই নানান ক্ষেত্রে মামলা করেছিল। তো সে মামলায় ম্যাক্সিমাম মামলা খারিজ হয়ে গেছে।
তার সত্যতা কিছু খুঁজে পায়নি। মামলা করতেই পারে, আমরা রাজনীতি করি, মামলা আমাদের বিরুদ্ধে হতেই পারে, কিন্তু এর কোনো সত্যতা নেই। আর বিজেপি যা ইচ্ছা ভুলভাল বকুক, আমি প্রুভ করে দিয়েছি আমার ছবিকে যেভাবে এডিট করে ডুপ্লিকেট করেছিল 2017 সালে একটা 15 আগস্টে নমস্কারের ছবিকে নিয়ে দিলীপবাবুর সঙ্গে যেভাবে নমস্কারের ছবি দিল, সেটা আমি প্রুভ করে দিয়েছি। যে যা ইচ্ছা বলতে পারে তাতে আমার কিছু নেই। আমি এখন সত্যি কথা বলতে 21 জুলাই নিয়ে ব্যস্ত, কালকে 20 খানা আমার বাস যাচ্ছে, কালকে জল হলদা মোড়ে আমাদের জল বিতরণ ক্যাম্প হবে, এই দায়িত্ব আছে। এত ছোটোখাটো বিষয়ে মাথা ঘোরানোর সময় নেই আমার। একদম।